হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 905 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে এগুলো একটু সুন্দর মতো করে পড়ে নেবেন। এখানে প্রবলেম স্টেটমেন্টে যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে একটা টেস্ট কেস দেওয়া থাকবে এবং টেস্ট কেসের আন্ডারে আরো দুইটা ইন্টিজার আমাদের ইনপুট থাকবে, একটা হচ্ছে এন এবং একটা হচ্ছে কে। এন হচ্ছে মূলত নির্দেশ করবে একটা অ্যারের লেন্থটা, বা যে অ্যারেতে হচ্ছে কয়টা এলিমেন্ট থাকবে, এবং কে আমাদের ডিনোট করবে যে ওই অ্যারেতে আমরা কয়টা অপারেশন এক্স্যাক্টলি হচ্ছে চালাইতে পারবো। ঠিক আছে, কয়টা অপারেশন চালাইতে পারবো, অপারেশন গুলো কি এখানে বলা আছে, ইউ নিড টু চেক ইফ ইট ইজ পসিবল টু রিমুভ এক্স্যাক্টলি কে ক্যারেক্টার, মানে আমাকে চেক করতে হবে যে সেখান থেকে কেটা ক্যারেক্টার যদি ডিলেট করি তাহলে সেটা হচ্ছে প্যালিন্ডোম হবে কিনা, যে স্ট্রিংটা আছে সেটা প্যালিন্ডোম হবে কিনা, যদি হয় তাহলে ইয়েস, যদি না হয় সেক্ষেত্রে নো প্রিন্ট করতে হবে, এটাই সিম্পল প্রবলেম স্টেটমেন্টে বলা আছে। ঠিক আছে, তাহলে প্যালিন্ডোম সম্পর্কে যে বিষয়টা না বললে নয়, প্যালিন্ডোম নাম্বার হচ্ছে সেই প্যালিন্ডোম স্ট্রিং বা নাম্বার যাই বলে না কেন, সেটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে লেফট সাইড থেকে বাম দিক থেকে এবং ডান দিক থেকে পড়লে একই রকম দেখাবে, যেমন হচ্ছে এ বি এ, এটা একটা প্যালিন্ড্রোম নাম্বার, যদি এই সাইড থেকে পড়ি তাও এ বি এ, যদি এই সাইড থেকে পড়ি তাও এ বি এ, মানে সেম জাতীয় নাম্বারের ক্ষেত্রে 1 to 1 বা 1 3 3 1, এই জাতীয় নাম্বারগুলো প্যালিন্ড্রোম নাম্বার। স্ট্রিং এর ক্ষেত্রে যে এটাও একটা প্যালিন্ড্রোম, প্যালিন্ড্রোম স্ট্রিং, যে এ বি সি সি বি এ, বি এ সি সি বি এ, এগুলো হচ্ছে আমাদের প্যালিন্ডোম স্ট্রিং। তাহলে আলটিমেটলি প্যালিন্ডোম নাম্বার অথবা স্ট্রিং যাই বলো না কেন, সেক্ষেত্রে আমাদের কি থাকতে পারে, যে এ যদি থাকে তাহলে ইভেন নাম্বার অফ এ থাকবে, যে এ এ পাশে একটা আছে, এ পাশে একটা আছে, দুইটা মিলে একটা একটা মিলে কয়টা হলো, দুইটা হলো, এবং অড নাম্বার অফ বি, মানে অড নাম্বারের একটা ক্যারেক্টার আমাদের থাকতে পারে, এটা হচ্ছে মূল জিনিস, যে ইভেন নাম্বারের ক্যারেক্টার অনেকগুলো থাকতে পারে, যেমন এ যদি আমরা দুইটা লিখতাম বা তিনটা লিখতাম এবং বি যদি একটা লিখতাম তাও কোনো আমাদের সমস্যা ছিল না, এই পাশে তিনটা এ, তিনটা এ, ছয়টা এ এবং এই পাশে মাঝে শুধু একটা বি, তার মানে অড থাকতে পারবে, অড নাম্বার থাকতে পারবে একটা, আর বাদ বাকি সব নাম্বারগুলো ইভেন নাম্বার হওয়া লাগবে। অড নাম্বার একবার থাকতে পারবে এবং বাদ বাকি যদি কোনো ক্যারেক্টার বা থাকে তাহলে সেগুলো সব ইভেন সংখ্যকবার থাকা লাগবে, অড সংখ্যকবার ক্যারেক্টার একটা থাকতে পারবে, এটাই হচ্ছে এই প্রবলেমের মূল যে বেসিক বিষয়টা। এখানে যে ইনপুট আউটপুটের সিস্টেম, ইনপুট আউটপুটগুলো দেওয়া আছে, যে টেস্ট কেসগুলো দেওয়া আছে সেটা নিয়ে একটা আলোচনা করি। ফার্স্ট টেস্ট কেস কি, এ দেওয়া আছে, তাহলে এ একটা ক্যারেক্টার, এটা কি অড, তাহলে অড ক্যারেক্টার কয়টা আছে, এখানে একটা আছে, তার মানে এটা ইয়েস প্রিন্ট দিবে, আর কোনো ডিলিট করা যাবে না, এই যে কে এর মান 0 আছে, এখানে আছে এ বি, এবং ডিলেট করতে পারবো কয়টা ক্যারেক্টার, 0টা ক্যারেক্টার, তাহলে এখান থেকে এ আছে একটা একবার, তার মানে এটা অড সংখ্যকবার আছে, বিও আছে একবার, এটাও আছে অড সংখ্যকবার, তার মানে এখানে আউটপুট আসবে নো, কারণ অড সংখ্যকবার যে কোনো ক্যারেক্টার একটা থাকতে পারবে। দেন থার্ড টেস্ট কেসে যেটা দেওয়া আছে বি এবং এ, এবং ডিলেট করতে পারবো কয়টা ক্যারেক্টার, আমরা একটা ক্যারেক্টার ডিলিট করতে পারবো, ধরলাম এটা ডিলেট করে দিলাম, এ কে ডিলেট করে দিলাম, তাহলে থাকলো কি বি, তাহলে বি কি ইভেন বার আছে না অড বার আছে, অড বার আছে, এবং কয়টা আছে অড বার, একটাই আছে, তার মানে এখানে আউটপুট আসবে কি ইয়েস, মানে অড এলিমেন্ট বা ক্যারেক্টার একবার থাকতে পারবে, এটা হচ্ছে মূল বিষয়। বাকি সকল টেস্ট কেসের ক্ষেত্রে সেম অ্যাজ লাস্টেরটা যদি একটু দেখি, যেটা যে এ বি এ এ সি, এখান থেকে আমরা কয়টা রিলেট করতে পারবো, তিনটা, তাহলে আমরা ডিলেট করার চেষ্টা করব কোনগুলো অড গুলা, অড অড কোনটা আছে, বি বি আছে একবারই অড, তাহলে বি ডিলেট করলাম, সি আছে একবারই, সি অড, সি ডিলেট করলাম, দেন তিনটা এ আছে কিন্তু আমরা আরও একটা ডিলেট করতে পারবো, এটাও ডিলেট করে দিলাম, তাহলে ফাইনালি আমরা স্ট্রিং থাকলো কি এ এ, তাহলে কতবার আছে এ এ, ইভেন সংখ্যক বার আছে, তার মানে এটার আউটপুট কি আসবে, ইয়েস আসবে। ওকে, আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা। আমরা এটা C++ ইমপ্লিমেন্টেশনটা দেখব, এটা হচ্ছে কোড। আচ্ছা, আমরা একটু কালারটা একটু ঠিক করে আসি, তাহলে এখানে হচ্ছে একটা টেস্ট কেস থাকবে, টেস্ট কেসে আমরা দুটো ইন্টিজার ইনপুট থাকবে, একটা এন এবং একটা কে, এন নির্দেশ করবে হচ্ছে স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার থাকবে, দেন একটা স্ট্রিং ইনপুট থাকবে, এই যে এখানে যে ইনপুটগুলো নিছি সেগুলো আকারে ইনপুট থাকবে স্ট্রিংটা, দেন হচ্ছে আমরা একটা ম্যাপ নিছি, ম্যাপ মূলত নিছি ফ্রিকোয়েন্সি কাউন্ট করার জন্য,
আপনারা যারা ম্যাপ সম্পর্কে জানেন না অবশ্যই আই বাটন থেকে আমাদের ম্যাপের যে ভিডিওটা আছে ওটা আগে দেখে আসবেন। আচ্ছা তাহলে ফ্রিকুয়েন্সি কাউন্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে কয়টা ক্যারেক্টার কতবার আছে সেটা কাউন্ট করছে, এখানে ম্যাপের মধ্যে কয়টা ক্যারেক্টার কতবার আছে সেটা এইভাবে হচ্ছে আমরা কাউন্ট করছি। অবশ্যই আপনাদের ম্যাপ সম্পর্কে জানা লাগবে না, স্যার এটা বুঝতে একটু কষ্টই হওয়ার কথা। দেন আমরা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিয়েছি, সেটার মান রাখছি জিরো, এবং আমরা ম্যাপের ম্যাপটা লুপ চালাইছি বা ম্যাপটা হচ্ছে ট্রাভার্স করছি, দেখছি ম্যাপের সেকেন্ডে কি রাখছি আমরা প্লাস প্লাস, অর্থাৎ কোন এলিমেন্ট কতবার আছে। আমরা যে কোনো একটা টেস্ট কেস নিয়ে এটা নিয়ে আলোচনা করি যে এ বি বি আছে, তাহলে এ আছে কতবার, একবার, বি আছে কতবার, দুইবার, এভাবে ম্যাপে স্টোর হয়েছে, এ আছে একবার, বি আছে দুইবার। তাহলে ম্যাপের ফার্স্টে আছে এ, সেকেন্ড এলিমেন্টে কি আছে কতবার, তাহলে আইটি ডট সেকেন্ড, এটা যদি দুই দ্বারা ডিভাইড হয় অর্থাৎ ইভেন না অড সেটা চেক করছি, এটা যদি অড হয় তাহলে হচ্ছে কাউন্টের মান এক হবে, প্লাস প্লাস হবে, তাহলে কাউন্টের মান এখানে এক হলো, ঠিক আছে। তারপরে এটা ইভেন পাবে, এখানে কাউন্ট করবে না আলটিমেটলি। দেন আমরা কি বললাম যে একটা অড সংখ্যা থাকতে পারে, তাহলে আমরা কয়টা অড আছে সেগুলো কাউন্ট করে নিলাম, যে কতগুলো অড বার আছে, কোন ক্যারেক্টার কতবার অড আকারে আছে সেটা কাউন্ট করলাম, তাহলে একটা এলিমেন্ট অড থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে আমরা একটাকে বাদ দিলাম, বাদ দিয়ে দেখলাম সেটা যদি জিরো থেকে ছোট হয় তাহলে জিরো স্টোর করবে, অদারওয়াইজ হচ্ছে কাউন্ট মাইনাস ওয়ান স্টোর করবে। দেন এই কে এর মানটা যে যতগুলো ডিলিট করতে পারবো সেটার মানটা যদি কাউন্টের থেকে বড় হয়, কারণ কি আমাদের যতগুলো অড এলিমেন্ট আছে বা ক্যারেক্টার আছে সেগুলোকে ডিলিট করা প্রয়োজন, যদি কাউন্টের থেকে বড় হয় এবং কে এর মানটা যদি এন এর থেকে ছোট হয় তাহলে ইয়েস পিন দেবে, কে এর মানটা যদি এন এর থেকে ছোট হয় তাহলে সেটা ইয়েস পিন দেবে, অদারওয়াইজ নো পিন দেবে। আশা করি বুঝতে পারছেন, তারপরও কারো যদি কোথাও সমস্যা হয়ে থাকে বুঝতে অবশ্যই আগে ম্যাপের ভিডিওটা দেখবেন, তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দিস ইজ অ্যালগো বাংলা 29, ধন্যবাদ।